শুরুতেই সংবাদ শিরোনাম, কয়েকদিনের মধ্যে হামলা চালাবে রাশিয়া, ধারণা বাইডেনের। যুদ্ধের আশঙ্কায় এবার বিদ্রোহী অধ্যুষিত অঞ্চল থেকে সাধারণ লোকজন সরানো হচ্ছে। ইউক্রেনে প্রয়োজনে আরও সেনা পাঠাবে আমেরিকা, বললেন জেনসাকি। এবার সামরিক মহড়ার তদারকি করবেন পুতিন। ইসরায়েলে প্রবেশ করে নিরাপদে ফিরে গেল লেবাননি ড্রোন। হামাসকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করল অস্ট্রেলিয়া। দুর্ঘটনার রোধে ট্রেনেও ব্ল্যাক বক্স বসালো ভারত। এবার বিস্তারিত, ইউক্রেনে রাশিয়া এবং পশ্চিমাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষই একে অপরের দিকে কথার বান ছুড়ছেন। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন রাশিয়া নিয়ে নতুন তথ্য জানালেন। মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, আমার ধারণা আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়া ইউক্রেনে হামলা করবে। স্থানীয় সময় বুধবার সকালে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের তার আশঙ্কা জানানোর পাশাপাশি বলেন, এই ধারণা করার যথেষ্ট কারণ রয়েছে, রাশিয়া সাজানো অভিযানে নিয়োজিত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের কাছে যেসব তথ্য রয়েছে তার সবগুলো বলছে তারা ইউক্রেনে আক্রমণের জন্য প্রস্তুত, আর এটা ঘটবে আগামী কয়েকদিনের মধ্যে। রাশিয়ার পাঠানো জবাব তিনি পড়েননি বলেও মন্তব্য করেন। বাইডেন উল্লেখ করেন, অ্যান্টনি ব্লিংকেন বৃহস্পতিবার জাতিসংঘে যাবেন, সেখানে তিনি কূটনীতিকদের সমাধানের পথে এগোবেন। এ সময় তিনি বলেন, পথ খোলা রয়েছে, তবে পুতিনকে ফোন করার কোনো পরিকল্পনা তার নেই বলেও মন্তব্য করেন তিনি। সমুদ্রে যোগে ওহিও রাজ্যে যাওয়ার আগে সাংবাদিকদের বাইডেন এসব কথা বলেন। পূর্ব ইউক্রেনের বিদ্রোহী অধ্যুষিত সঘোষিত রিপাবলিক দনেতস্ক এবং লোহানস্ক থেকে বেসামরিক নাগরিকদের সরানো হচ্ছে। অঞ্চল দুটির নেতারা পৃথক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন। এর আগে গতকাল থেকে তারা রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা অভিযোগ করছে ইউক্রেনের সেনাবাহিনী তাদের ওপর গোলা নিক্ষেপ করেছে, যদিও ইউক্রেন এই অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করছে। রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নবাদীরা তাদের সীমানা লক্ষ্য করে গোলা ছুড়ছে। লোহানস্কের সর্বোচ্চ কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার রিপাবলিকের প্রধান নেতা সাধারণ মানুষজনকে রাশিয়ায় সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। পেচেস্টিং নামে এই কর্মকর্তা বিবৃতিতে হাতে অস্ত্র ধরার সামর্থ্য আছে এমন ব্যক্তিদের নিজ ভূমি রক্ষা করারও আহ্বান জানান। ইউক্রেনের সেনাবাহিনী গত ২৪ ঘন্টায় ২৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৩টি শহরে গোলা ছুড়েছে বলেও অভিযোগ করেন তিনি। এর আগে একইভাবে দনেতস্কের নেতা দেনিস পুসিলিন ইউক্রেনের আগ্রাসনের মুখে নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানান। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অভিযোগ করে বলেছেন, গত ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টায় রাশিয়া ইউক্রেন সীমান্তে তারা যা সেটা রাশিয়ার নিছক মিথ্যা উস্কানি ছাড়া কিছু নয়। এসব করার মাধ্যমে পুতিন ইউক্রেনে আক্রমণ বৈধ করতে চান বলেও তার অভিযোগ। রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় প্রয়োজনে ইউক্রেনে আরও সেনা সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে আমেরিকা। এই তথ্য জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন। তিনি ইউক্রেন সংকট নিয়ে G7 নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন বলেও জানান সাকি। তিনি বলেন, রাশিয়ার সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধে প্রেসিডেন্টের নির্দেশনায় প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া রাশিয়াকে নিবৃত্ত করতে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানানো হয় হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে। কিয়েভ সরকার দাবি করছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে টানা দুই দিন ধরে ইউক্রেনের সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীরা পরস্পরের ওপর গোলা বর্ষণ করে যাচ্ছে। উত্তেজনা বেড়ে যাওয়ায় আমেরিকা ও তার মিত্ররা আশঙ্কা করছে ইউক্রেন আক্রমণের অজুহাত হতে পারে এটি। তবে রাশিয়া পশ্চিমাদের এমন অভিযোগ অস্বীকার করে বলেছে তারা ইউক্রেন আক্রমণের সর্বাত্মক পরিকল্পনা করছে না। ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই বড় একটি সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। শনিবারের ওই মহড়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই পর্যবেক্ষণ করবেন। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মহড়ায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ অন্তর্ভুক্ত থাকবে। তাছাড়া দক্ষিণ সামরিক জেলার বিমান বাহিনীর পাশাপাশি উত্তর ও কৃষ্ণ সাগরের বাহিনীও এতে অংশ নেবে। মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠককালে বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কা জানান, শনিবারের মহড়া দেখতে তিনি উপস্থিত থাকবেন। এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেন, যে কোনো দিন রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে। গত কয়েক সপ্তাহে ইউক্রেন সীমান্তে রাশিয়া আনুমানিক ১৫০,০০০ সেনা মোতায়েন করে। এ বিষয়ে পশ্চিমা দেশগুলো নজর রাখছে। তবে রাশিয়া শুরু থেকেই জানিয়ে আসছে কিয়েভে আগ্রাসন চালানো হবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, শনিবারের মহড়া নিয়ে রাশিয়া খুবই স্বচ্ছ অবস্থানে রয়েছে, এতে উদ্বেগের কোনো কারণ নেই। তাছাড়া গুরুত্বপূর্ণ মহড়াটিতে পুতিনের ব্যাপক ভূমিকা রয়েছে বলেও জানান তিনি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলের আকাশ সীমা লঙ্ঘন করেও একটি লেবাননি ড্রোন নিরাপদে ফিরে গেছে। লেবানন থেকে আসা এই ড্রোনটিকে বিধ্বস্ত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী এমন তথ্য প্রকাশ করে বলে সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অফিচয় আদর রাই তার টুইটার অ্যাকাউন্টে বলেন, প্রাথমিক তদন্তে এ বিষয়টি জানা গেছে যে শুক্রবার সকালে একটি ছোট ড্রোন ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছিল। এই ড্রোনটি লেবানন থেকে এসেছিল। তিনি আরও বলেন, এ ড্রোনটি ইসরায়েলি সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। ইসরায়েলি নজরদারি ব্যবস্থায় এ বিষয়টি ধরা পড়ার পর দেশটির জঙ্গি বিমান ও হেলিকপ্টারগুলোকে পাঠানো হয় ওই লেবাননি ড্রোনটিকে প্রতিরোধ করতে। এমনকি আয়রন ড্রোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেও একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, কিন্তু এই লেবাননি ড্রোনটিকে বিধ্বস্ত করা যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র অফিচয় আদর রাই আরও বলেন, আয়রন ড্রোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক মিনিট পরেই ওই ড্রোন লেবাননে ফিরে যায়। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করেছে অস্ট্রেলিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারেন অ্যান্ডরুস বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর আল আরাবিয়ার। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে ক্যারেন অ্যান্ড্রুস বলেন, হামাসের দৃষ্টিভঙ্গির সঙ্গে সহিংস উগ্রপন্থী গোষ্ঠীগুলোর ব্যাপক সাদৃশ্য রয়েছে, যা খুবই উদ্বেগজনক। এর আগে 2003 সালে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত করেছিল অস্ট্রেলিয়ার সরকার। এবার পুরো দলকেই সন্ত্রাসী হিসাবে ঘোষণা করা হলো। সংবাদ সম্মেলনে ক্যারেন অ্যান্ড্রুজ জানান, আগামী এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এদিকে অস্ট্রেলীয় সরকারের এই সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়েছে হামাস। দলটির মুখপাত্র হাজেম কাসেম এই পদক্ষেপকে ইসরায়েলের প্রতি অস্ট্রেলিয়ার অন্ধ সমর্থনের স্পষ্ট প্রমাণ বলে উল্লেখ করেছেন তিনি। তিনি আরও বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধে বর্তমানে যেসব আন্তর্জাতিক আইন রয়েছে, অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ সেসবের সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, বরং ইসরায়েলকে সন্ত্রাসী হিসাবে ঘোষণা করা উচিত ছিল অস্ট্রেলিয়ার, যারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে প্রতিনিয়ত ফিলিস্তিনে তাদের সীমানা বাড়াচ্ছে এবং ফিলিস্তিনিদের হত্যা করছে। দুর্ঘটনার রোধে এবং তার কারণ অনুসন্ধানে বিমানের মতো এবার যাত্রীবাহী ট্রেনেও বসানো হলো ব্ল্যাক বক্স। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই 7টি ট্রেনে এই ব্ল্যাক বক্সের আদলে বসানো হয়েছে একটি যন্ত্র, রেলের পরিভাষায় যার নাম ক্রু অডিও ভিডিও রেকর্ডিং সিস্টেম। এই সিস্টেম বসানো হয়েছে ট্রেনের লোকো ইঞ্জিনে। আগামী দিনে লোকাল ট্রেনের পাশাপাশি আরও বেশি সংখ্যায় দূরপাল্লার ট্রেনগুলিতেও ব্ল্যাক বক্স বসানো হয়েছে। ট্রেনে কোনো দুর্ঘটনা বা আপাতকালীন পরিস্থিতি তৈরি হলে তার কারণ জানা যাবে এই সিস্টেম থেকে। ট্রেনের মধ্যে যা কথাবার্তা হবে তার সবটাই রেকর্ডিং করার সুবিধা মিলবে, সেই সাথে অডিও ভিডিও দুই ধরনের রেকর্ডিং ব্যবস্থা থাকছে। প্রাথমিক পর্যায়ে পশ্চিমবঙ্গের আসানসোল ডিভিশনের 6টি ট্রেন ও হাওড়া ডিভিশনের 1টি ট্রেনে এই ব্ল্যাক বক্স বা ক্রু অডিও ভিডিও রেকর্ডিং সিস্টেম বসানো হয়েছে। পূর্ব রেলের তরফে দাবি করা হচ্ছে, বিমানের দুর্ঘটনার পর যেমন ব্ল্যাক বক্স থেকে সমস্ত তথ্য উদ্ধার করা সম্ভব হয়, ঠিক এভাবেই লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন কোনো দুর্ঘটনার মুখোমুখি হলে তার প্রকৃত কারণ অনুসন্ধানে এই ব্ল্যাক বক্স বা ক্রু অডিও ভিডিও রেকর্ডিং সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।